আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো তুলে ধরছেন এজন্য যাতে আমরা দ্বিতীয়বার এই ভুলে না পড়ি, যাতে আমরা আমাদের শত্রু নির্ধারণ করতে পারি, শত্রু চিনতে পারি এবং শত্রুর ব্যাপারে সার্বক্ষণিক আমরা সতর্ক অবস্থানে আমরা যাতে থাকি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামের বর্ণনা আবারও তুলে ধরেছেন। একজন মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি। মাশাআল্লাহ, খালি দুই তিন জনে বলছে, বাকিরা বলেন নাই দেখি, বলে গেছেন। আমার আপনার শত্রু কয় ধরনের কে বলতে পারবেন? চার ধরনের দেখি, তুমি বলো। জি, লাস্টেরটা মনে আপেক না, এখানে গন্ডগোল হয়েছে। জি, মানে হয়েছে, এবার কথাটা হয়েছে, কিন্তু কথাটা হবে এইভাবে যে এক নম্বর শত্রু হইল আপনার নাফস। নাফসের মধ্যে যেটা নাফসে আম্মারা, নাফসে আম্মারা আমাদেরকে কি করে? খারাপ কাজের প্রতি নির্দেশ দেয়। আম্মারা মানে বেশি বেশি নির্দেশ দেয়, আমর করে, নির্দেশ দেয়, অর্ডার করে। কিসের অর্ডার করে? ভালো কাজের অর্ডার করে না, খারাপ কাজের দিকে বারবার নির্দেশনা দেয়। এই শত্রুটা গোপন শত্রু, এটাকে চেনা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে। তো আমরা কেউ চিনিও না, জানিও না, খবরও রাখি না, সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নামী বানায় ছাড়ে। এটা হলো সবচেয়ে বড় দুশ্মন, ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন নফসে আম্মারা। এবং ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন, সূরা ইউসুফের মধ্যে নফসে আম্মারার আলোচনা এসেছে যে ইন্না নফসা লা আম্মারাতুম বিসু। ইউসুফ আলাইহিস সালামকেও এই নফসে আম্মারা চেষ্টা করছিল কিছু করার, কিন্তু ফেল করছে, পাস করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের কাছে নফসে আম্মারা হেরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম জিতে গেছেন। তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার এক নম্বর দুশ্মন নফসে আম্মারা। নফসে আম্মারার সাথে জিহাদ চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জিহাদ অব্যাহত রাখতে হবে। দুই নম্বর দুশ্মন ইবলিস, ইবলিসটা প্রকাশ্য দুশ্মন, আদুব্বু মুবিন। আল্লাহ কোরআনে বারবার বলছেন ইন্না শায়তানা লাকুম আদুব্বু মুবিন, শয়তান হলো তোমাদের জন্য আদুব্বু মুবিন, মানে প্রকাশ্য দুশ্মন। সে ঘোষণা দিয়ে মাঠে নামছে, সে কিন্তু কোনো লুকোচুরি করে মাঠে নামে নেই, সে একেবারে কসম করে আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলো বানিয়ে আদমের আমি জাহান্নামি বানাবো এবং তাদেরকে গোমরা করবো, তাদেরকে এই করবো, হে করবো, সব বলি তো সে ঘোষণা দিয়ে নামছে। তাহলে সে গোপন দুশ্মন না, কিন্তু নফসে আম্মারা এরকম ঘোষণা দেয় নাই, সে হলো গোপন দুশ্মন, আর ইবলিস হইল প্রকাশ্য দুশ্মন। তাহলে দ্বিতীয় দুশ্মন হইল শয়তান, ইবলিস। এজন্য ইবলিসের বিরুদ্ধেও জিহাদ অব্যাহত রাখতে হবে চব্বিশ ঘন্টা, যেমন নফসে আম্মারার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা, ইবলিসের বিরুদ্ধেও চব্বিশ ঘন্টা। ঘুমাইলেও জিহাদ করা লাগবে, আপনি খালি জাগ্রত অবস্থায় ইবলিসের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, ঘুমের মধ্যে করতে হবে। কারণ আপনি আমি যখন ঘুমাই, ইবলিস কিন্তু তখনও আসে, তিনটা ঘিরা লাগাই দেয়। হ্যাঁ, কয়টা ঘিরা লাগায়? তিনটা ঘিরা দেয় শক্ত করে। আমি আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে তিনটা ঘিরা দিয়ে দেয়, সবাইকে তিনটা ঘিরা দিয়ে দেয়। তা এখন আপনি যদি জিহাদ অব্যাহত না রাখেন, তো ইবলিসের ঘিরায় আপনি সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না। আর জিহাদ যদি অব্যাহত থাকে, তাহলে আপনি আজান শোনার সাথে সাথে আপনি উঠে যাবেন, উঠে যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বাস একটা গিরা এন হাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে গেছে, আরো গিরা দুইটা রয়েছে। এরপরে যখন আপনি ওযু করে সলাতে দাঁড়ায় গেছেন, গিরা আরো একটা খুলে গেছে। এরপরে যখন আপনি সলাৎ শেষ করছেন,
তখন গিরা তিন নম্বরটা খুলে গেছে এখন আপনি যদি এই জিহাদ অব্যাহত না রাখেন তো গিরাগুলো তো খুলবে না আজকে মুসলিমেরা ফজরের সালাত আদায় করতে পারে না মসজিদগুলোতে করুণ দশা ফজরের সালাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে ইমানও পাক্কা সব আশেকে রাসূল আশেকে জিলাপি সব আশেক কিন্তু ফজরে নাই ফজরের সালাতে নাই তার অর্থ হলো কি শয়তানের সাথে জিহাদে এরা কি করছে হেরে গেছে এখানে শয়তান জয়ী হয়ে গেছে এরা পরাজিত হয়েছে এখানে জিহাদের মধ্যে এমনে সব মুজাহিদ কিন্তু মুজাহিদ এখানে শয়তানের কাছে কি হয়ে গেছে পরাজিত হয়ে গেছে তাহলে এই শয়তানের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখতে হবে এটা আমাদের দুশমন তিন নম্বর মুমিনদের দুশমন আল কুফার ওয়াল মুনাফিকিন এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম কুফার এবং মুনাফিক কুফাররা প্রকাশ্য দুশমন মুনাফিকেরা গোপন দুশমন ওই যে নাফসের আম্মার আর ইবলিসের মত কুফার হলো প্রকাশ্য দুশমন আর মুনাফিক হলো গোপন দুশমন তবে এদের জিহাদ সব সময় না এদের জিহাদের অনেক সীমা রেখা আছে কখন করতে হবে কিভাবে করতে হবে অনেক নিয়ম কানুন আছে শরীয়তে চার নম্বর দুশমন আহলুল বেদআ ওয়াল আহওয়া আহলুল বেদআ ওয়াল আহওয়া আহলুল বেদআ মানে যারা সুন্নতকে মহব্বত করে না সুন্নত পছন্দ করে না বেদাতকে মহব্বত করে এরাও কিন্তু মুমিনের দুশ্মন কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় তাহলে আমার আপনার সামনে আল্লাহর দিন পরিবর্তন হবে তো ওই লোক আমাদের বন্ধু হইতে পারে না এই জন্য আহলুল বেদাও শত্রু আহলুল আহওয়া আহলুল আহওয়া কারা আহওয়া মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে মানে হে বেদাত বোঝে না সুন্নত বোঝে না মানে এর কাছে কোনো দিনে নাই মন যা চায় তাই করে এরকম লোক আছে না সমাজে অনেক মানুষ দেখবেন আহলুল বেদা যারা তারা কিন্তু ধর্ম পালন করে কিন্তু ধর্মটাকে দিনটাকে বেদাতি পদ্ধতিতে বিকৃত পদ্ধতিতে করে আর আহলুল আহওয়া যারা এরা দিনে পালন করে না এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া করতে করো এরা বাস দুনিয়াতে গরু ছাগলের মতো পশু পাখির মতো খাইতেছে ঘুমাইতেছে চলতেছে মন যা চাইতেছে যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে খাইতে মন চাইতেছে খাইতেছে কোনো বিধি নিষেধের তোয়াক্কা নাই এই মানুষগুলোর নাম হলো আহলুল আহওয়া হাওয়ার বহুবচন আহওয়া একটা হলো আহলুল বেদআ আর একটা হলো আহলুল আহওয়া এই আহলুল আহওয়ারাও ইমানদারের দুশ্মন কারণ ইমানদার এভাবে লাগামহীন চলতে পারে না ইমানদারের গলার মধ্যে শিকড় লাগানো আছে শিকল লাগানো শিকলবন্দী ইমানদার ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম কোন ইমানদার পুরুষ কোন ইমানদার নারী তাদের জন্য কোনো ইখতিয়ার নাই কোনো এখতিয়ার নেই ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো নির্দেশ দিয়ে দিবেন এরপরে সে মানবে কি মানবে না করবে কি করবে না এটার কোনো এখতিয়ার নাই মানতেই হবে তাহলে ইমানদার নিজের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের শত্রু তাহলে শত্রু তো চিনছেন নাকি সবসময় চিনে রাখতে হবে